হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা HTML এবং কি বলবো ওয়েব ডিজাইন লেকচার সিরিজে ছিলাম এবং আমরা ইতিমধ্যে বেশ কিছুটা ডিজাইন করার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা যদি আগের লেকচার সিরিজগুলো তোমরা ফলো করো তাহলে তোমরা জানো যে আমরা এইরকম একটা ওয়েব পেজ বানানোর অলরেডি শেষ করে ফেলেছি এবং আমাদের টার্গেট ছিল হচ্ছে এইটাকে আমাদের এই রকম একটা ওয়েব পেজে সাথে আর কি বা এরকম একটা ওয়েব পেজে রূপান্তরিত করা। সো আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি এবং আমাদের এখনও কিছু কাজ বাকি আছে। ফর এক্সাম্পল, আমি লাস্ট লেকচারে বলেছিলাম যে আমাদের এই যে হ্যালো ওয়েলকাম টু গাইডলাইন স্কুল এই লেখাটার পেছনের যে কালার আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারটা আমরা এখানে দেই নাই। সো এই কালারটা দেওয়া বাকি আছে এবং তোমরা যদি খেয়াল করো এখানে যে প্যারাগ্রাফটা সেইখানেও কোনো নির্দিষ্ট মার্জিন নেই, কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে এখানে বাম দিকে একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটা এবং এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা নতুন একটা বাটন অ্যাড করেছি এবং আমরা বলেছিলাম যে এই যে এখানে আমরা ক্লিক যদি করি তাহলে নতুন একটা পেজে কী হয় আমাদের ওয়েব পেজটা নতুন একটা পেজে চলে যায়। এভাবে মানে মানে কীভাবে আমরা এই কাজটা করতে পারি সেই জিনিসটাও আমরা আজকের এই লেকচারে দেখার চেষ্টা করব। তো লেকচারটা শুরু করার পূর্বে তোমাদের বলি, লেকচার রিলেটেড যদি কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারো, অথবা আমি ভিডিওর নিচে আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে সেটার লিংক দিয়ে দিয়েছি এবং সেখান থেকে তোমরা চাইলে পেজে অথবা গ্রুপে জয়েন করে সেখানে কোশ্চেন, তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা পোস্ট করতে পারো। আমি এবং আমাদের যে বন্ধুরা আছে গ্রুপে তারা সবাই মিলে সেই প্রশ্নটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। ওকে, তো একদম শুরুতে আমরা চেষ্টা করব আমাদের যে ওয়েলকাম কি বলবো টেক্সট সেটার পেছনের যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার সেই কালারটা দেওয়ার, ঠিক আছে? তো এখানে তোমরা যদি একটু খেয়াল করো এখানে একটা নির্দিষ্ট এরিয়া আছে যে এরিয়ার মধ্যে আমরা এই টেক্সটটুকুকে লিখেছি। তো আমরা যদি আমাদের HTML এ বা আমাদের ওয়েব পেজের মধ্যে কোনো নির্দিষ্ট এরিয়া নিতে চাই সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি যে ট্যাগটার নাম হচ্ছে ডিভ বা ডিভিশন। অর্থাৎ আমরা আমাদের পুরো ওয়েব পেজের মধ্যে একটা ডিভিশনটাকে বা একটা ডিভিশনকে নিয়ে ফেলতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেভাবে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে আমরা এই অংশটুকুকে যেহেতু একটা ডিভিশনের মধ্যে এন্টার করাতে চাচ্ছি সেহেতু আমরা এই অংশটা যেখানে লিখেছি, অর্থাৎ এই যে তোমরা যদি দেখো এটুকুর মধ্যে আমরা লিখেছি হ্যালো ওয়েলকাম টু গাইডলাইন স্কুল, তাহলে এইটুকুকে আমরা এই ডিভ ট্যাগের মধ্যে কী করে দিব, প্রবেশ করিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই ডিভ ট্যাগের মধ্যে প্রবেশ করানোর পর আমরা যদি এখন এটাকে সেভ দিয়ে আমাদের ওয়েব পেজটাকে রিলোড দেই তাহলে দেখবো আমাদের একটুখানি একটা গ্যাপ তৈরি হয়েছে, কারণ এখানে একটা নির্দিষ্ট ডিভিশন সে নিয়ে ফেলেছে। তাহলে আমাদের এখন যেটা টার্গেট সেটা হচ্ছে এই ডিভিশনের ভেতরে আমাদের যে এই টেক্সটটা সেই টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসা, ঠিক আছে? তো এখন কোনো একটা জিনিসকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে একটা ট্যাগ আছে যে ট্যাগটার নাম হচ্ছে সেন্টার ট্যাগ। তোমরা যদি কোনো একটা কন্টেন্টকে সেন্টার ট্যাগের মধ্যে প্রবেশ করিয়ে দাও তাহলে কি হবে, সেই কন্টেন্টটা তোমার ওই কি বলবো ওই ডিভিশনের মধ্যে সেন্টারে চলে যাবে। তো এই সেন্টারে নিয়ে যাওয়াটাকে আমরা অনেকভাবে করতে পারি, তো আমরা একটু অন্য ওয়েতে যাওয়ার চেষ্টা করি। তোমরা যদি দেখো যে এই যে আমাদের ডিভিশনটা, এই ডিভিশনের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিব। ব্ল্যাক দেওয়ার পূর্বে তোমাদের বলি এই ডিভিশনে দেখো টেক্সটটা মাঝখানে আছে এবং এর উপরে এবং নিচে কিছু জায়গা, বামে এবং ডানে কিছু জায়গা ফাঁকা আছে। তাহলে কোনো একটা ডিভিশনের মধ্যে বা কোনো একটা সেকশনের মধ্যে তুমি যদি চাও যে কিছুটা জায়গা ফাঁকা রেখে তারপরে ভেতরের কন্টেন্টগুলোকে আমি সাজাবো, সেক্ষেত্রে তোমরা একটা বিশেষ অ্যাট্রিবিউট ইউজ করতে পারো যেটাকে আমরা প্যাডিং বলি বা প্রয়োজনের স্বার্থে আমরা অনেক সময় মার্জিনও ইউজ করি। তো মার্জিন আর প্যাডিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে। একটু বলি, কোনো একটা ডিভিশনের ভেতরে যদি কোনো একটা অংশকে ফাঁকা রেখে তারপরে তোমরা কোনো কাজ করতে চাও সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে প্যাডিং, আর যদি কোনো একটা ডিভিশনের বাইরে কিছু জায়গা ফাঁকা রাখতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব মার্জিন। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে, তাহলে কনফিউশন তৈরি হবে না। কী বললাম, কোনো একটা ডিভিশনের ভেতরে কোনো জায়গা ফাঁকা রাখার জন্য আমাদের ইউজ করতে হবে প্যাডিং, এবং আমরা যদি কোনো একটা ডিভিশন বা কোনো একটা এরিয়ার বাইরে কোনো জায়গাকে ছেড়ে তারপর কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হচ্ছে মার্জিন। এই অ্যাট্রিবিউটগুলো, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো এই জন্য বা এই যে প্যাডিং বা মার্জিন ব্যবহার করার জন্য আমরা একটু কি বলবো অন্য একটা জিনিসের হেল্প নিব। যে জিনিসটার হেল্প নিব সেটা হচ্ছে CSS। CSS কী জিনিস? CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো ক্যাসকেডিং স্টাইল শিট কী?
তোমরা চাইলে এই সিএসএস কে এইচটিএমএল এর মধ্যে এমবেড করতে পারো বা প্রবেশ করিয়ে তোমাদের কাজটা করতে পারো। অর্থাৎ সিএসএস খুব সহজভাবেই এইচটিএমএল এর মধ্যে মিশে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু এইচটিএমএল এর নিজস্ব উপাদান না, কিন্তু এটা আমরা সাধারণত কি করি, আমাদের ডিজাইনটাকে ইম্প্রুভ করার জন্য এইচটিএমএল এর সাথে সিএসএস ব্যবহার করি। তো সিএসএস আবার আছে তিন রকম। আমরা এই লেকচারে হয়তো বা এক রকমেরই সিএসএস দেখব, যেটা হচ্ছে ইনলাইন সিএসএস। তোমাদের বলি সিএসএস তিন রকম, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইনলাইন সিএসএস আমি বললাম তোমাদেরকে এই লেকচারে আমরা দেখাবো। তো ইনলাইন সিএসএসটা কি, আগে বলি, আমরা আমাদের যে কন্টেন্টটা ডিজাইন করব, সেই ডিজাইনটা কন্টেন্ট যেখানে আমরা লিখেছি সেই জায়গায় যদি আমরা ডিক্লেয়ার করি, ঠিক আছে। অর্থাৎ ফর এক্সাম্পল ধরো এখানে যে এই টেক্সটটা আমরা লিখেছি কোন জায়গায়, আমাদের এইচটিএমএল এর মধ্যে এই এই অংশটুকুর মধ্যে লিখেছি, তাই না? তো বা এই ডিভিশনের ভেতরে লিখেছি, আমরা আমাদের যে সিএসএস এর কোডটা সেটা যদি এই অংশেই আমরা লিখি, তাহলে সেটাকে আমরা বলবো ইনলাইন সিএসএস। অর্থাৎ যেখানে ডিজাইন করতে চাই সেখানে কোড লিখি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা কি আমরা আগেই বলেছিলাম তোমাদেরকে, যে আমাদের যে এইচটিএমএল এর একটা সেকশন আছে হেড সেকশন, এই হেড সেকশনে আমরা বিভিন্ন কিছু লিখে রাখতে পারি এবং সেই জিনিসগুলোকে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি আমাদের যে স্টাইলটা, অর্থাৎ সিএসএস স্টাইলটা, সেটাকে যদি আমরা এই অংশের মধ্যে লিখি, হেডের মধ্যে কোনো জায়গায় লিখি এবং আমাদের কোডে নিচে কোনো জায়গায় ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ওই সিএসএসটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তো এই কাজটা আবার আমরা আরও একভাবে করতে পারি, কীভাবে, আমাদের যে সিএসএস এর ডিজাইনগুলো সেটাকে আমরা সম্পূর্ণ নতুন একটা ফাইলে আমরা লিখতে পারি এবং সেই ফাইলটাকে আমাদের এই হেড সেকশনের মধ্যে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি এবং সেখান থেকেও আমরা চাইলে ডিজাইনটা লিখতে পারি। তাহলে আমরা যদি সিএসএস ফাইলটাকে বাইরে কোনো জায়গায় লিখি এবং এখানে ইম্পোর্ট করি, সেক্ষেত্রে এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আমরা যদি এই ফাইলের মধ্যেই হেড সেকশনের মধ্যে আমাদের সিএসএসগুলোকে লিখি, সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এবং আমরা যদি একদম যেখানে আমরা ডিজাইনটা করতে চাই সেইখানে যদি সিএসএসটা লিখতে চাই, সেটাকে বলা হয় তোমার ইনলাইন সিএসএস, ঠিক আছে। তো আমরা এখন ইনলাইন সিএসএস কীভাবে লিখতে পারি সেই জিনিসটা দেখব। তাহলে ইনলাইন সিএসএস যদি লিখতে চাই, ফর এক্সাম্পল আমরা এখানে এই যে ডিভিশন ট্যাগটা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ এই ডিভিশন ট্যাগের মধ্যে বিভিন্ন প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে স্টাইল। তো স্টাইলটা প্রকৃতপক্ষে তোমাকে কি করে, তোমাকে অ্যাক্সেস দেয় এর ভেতরে সিএসএস লেখার, অর্থাৎ স্টাইল ট্যাগের মধ্যে, বা স্টাইল সরি ট্যাগ না, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে তুমি কোনো একটা সিএসএস বা সিএসএস এর অ্যাট্রিবিউট লিখতে পারবা। তো একটা জিনিস খেয়াল রাখো তোমরা, আমরা যখন কোনো একটা অ্যাট্রিবিউট লিখেছিলাম তখন ওই অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল দিয়ে আমরা কি করেছিলাম, ডাবল কোটের মধ্যে তার ভ্যালুটা লিখেছিলাম। তো এখানেও দেখো অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল দিয়ে ডাবল কোটের মধ্যে আবার ভ্যালুটা লিখছি, কিন্তু এর ভেতরে প্রকৃতপক্ষে আরও অনেক অ্যাট্রিবিউট থাকবে। এই একটা অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে মাল্টিপল অ্যাট্রিবিউট, অর্থাৎ এর ভেতরে আমরা অনেক কিছু লিখতে পারবো। তাহলে এর ভেতরে যে অনেক কিছু লিখবো সেগুলোকে আমরা আবার একটা সেমিকলন দিয়ে সেপারেট করে করে লিখবো, ঠিক আছে। আমরা নর্মালি যখন কোনো একটা কন্টেন্ট লিখি তখন আমরা কমা দিয়ে হয়তো বা লিখি, তো এক্ষেত্রে এই সিএসএস লেখার, অর্থাৎ ইনলাইন সিএসএস লেখার সিনট্যাক্স হচ্ছে আমাদেরকে সেমিকলন দিয়ে দিয়ে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই কন্টেন্টটুকু বা এই লেখাটুকুর উপরে নিচে বামে এবং ডানে কিছু অংশ কি থাকুক, ফাঁকা থাকুক, যেমনটা এখানে আছে উপরে নিচে বামে এবং ডানে। তাহলে এই জিনিসটা যদি করতে চাই, বা এই জিনিসটা করার আগে আমরা অন্য একটা কাজ করে ফেলি, আমরা আমাদের এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে চলে আসি। তাহলে আমাদের এই যে টেক্সটটা যে অংশটুকুকে মধ্যে লেখা আছে সেই অংশটুকুকে আমরা এই সেন্টার ট্যাগের মধ্যে প্রবেশ করিয়ে আমরা যদি সেভ দেই এবং রিলোড দেই, তাহলে দেখবো এই ওয়েলকাম, হ্যালো ওয়েলকাম টু গাইডলাইন স্কুল, এই লেখাটা আমাদের পেজের সেন্টারে চলে আসছে। তোমরা যদি এই ওয়েব পেজটাকে বড়ো ছোটো করো তাহলে দেখবা আলটিমেটলি তোমাদের ফুল উইন্ডো সাইজ যতটুকু তার সেন্টারে কিন্তু এই টেক্সটটা থাকছে। তাহলে আমাদের একটা কাজ শেষ, আমরা সেন্টারে নিয়ে আসতে পেরেছি। এবার আমরা কি করব, আমাদের উপরে নিচে বামে ডানে কিছু জায়গা ফাঁকা নিব। তাহলে আমরা চাচ্ছি আমাদের ডিভিশনের ভেতরে কিছু জায়গা ফাঁকা রেখে তারপরে আমাদের এই লেখাটা লিখতে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে প্যাডিং, ঠিক আছে। আমরা একটু খেয়াল করবো, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে প্যাডিং। তো প্যাডিং যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের সিএসএস এর একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্যাডিং। দেখো এই যে আমরা যদি লেখা শুরু করি প্যাডিং তাহলে চলে আসছে। তো প্যাডিং লেখার পরে দেখো এখানে অলরেডি প্যাডিং একটা অ্যাট্রিবিউটের নাম, এরপর একটা কোলন, এটা অটো তোমাকে দিয়ে দিচ্ছে, বাট তোমাকে যদি অটো না দেয় তাহলে এই জিনিসটা তোমাকে লিখতে হবে। তোমাদের অ্যাট্রিবিউটের নাম, এরপরে কি একটা কোলন, এরপরে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু, ওই অ্যাট্রিবিউটের ভ্যালু কত, আমরা কত প্যাডিং দিতে চাই। ফর এক্সাম্পল আমরা প্যাডিং দিতে চাই মনে করো 40 পিক্সেল, তাহলে লিখলাম 40px। এবং আমরা যেহেতু এর ভেতরে আরও মাল্টিপল অ্যাট্রিবিউট লিখতে পারবো সেহেতু আমরা একটা সেমিকলন দিয়ে সেপারেট করলাম, ঠিক আছে।
তাহলে আমরা আপাতত এটাকে যদি সেভ করি এবং যদি আমরা রান দেই তাহলে তোমরা পার্থক্যটা খেয়াল করো। দেখো এখানে উপরে নিচে বামে ডানে, বামে ডানে তো অ্যাকচুয়ালি আগে থেকে ছিল, এখানে হয়তো পার্থক্যটা বোঝা যাচ্ছে না, বাট উপরে নিচে কিছু জায়গা এখানে কী হয়ে গেছে চলে আসছে। এখন আসলেও উপরে নিচে বামে ডানে জায়গা তৈরি হয়েছে কি না সেটা যদি বুঝতে চাই আরও ভালোভাবে, তাহলে আমরা এখানে একটা কালার ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা একদম এক্সাম্পল হিসেবে একটা কালার নিই, ফর ধরো যে আমাদের এই কালারটা লিখলাম, সরি আমরা যেহেতু এই ডিভিশনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি সেহেতু একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে তোমরা রেড গ্রিন ব্লু ইচ্ছামতো কালার যদি লিখে দাও, এবং এই কালারটা যদি তোমার সিস্টেমে আগে থেকে ডিক্লেয়ার করা থাকে, অর্থাৎ HTML এর মধ্যে বাই ডিফল্ট বা CSS এর মধ্যে বাই ডিফল্ট কিছু কালার প্রিডিফাইন্ড বা আগে থেকে বলা আছে যে রেড মানে কীরকম কালার, গ্রিন মানে কীরকম কালার, তুমি যদি একদম কাস্টমাইজড কোনো কালার চুজ করতে চাও সেক্ষেত্রে তুমি এইভাবে কাজটা করতে পারবে না, সেটার একটা অন্য ওয়ে আছে, আমি এই লেকচারে তোমাদেরকে অবশ্যই বলে দিব। ঠিক আছে, তো আমি আপাতত এটাকে কী করলাম রেড লিখলাম। এখন আমি যদি এটাকে সেভ করি এবং আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে দেখো এই যে ডিভিশন একটা সেকশনটা নিয়েছিলাম তার মধ্যে স্টাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড লিখেছি, এই জন্য এই ডিভিশনটা কী হয়ে গেছে রেড কালারের হয়ে গেছে। এবং এখন যদি দেখো এই লেখাটার উপরে এবং নিচে একটা জায়গা ফাঁকা আছে, কারণ কি আমি বলে দিয়েছি যে এই ডিভিশনের ভেতরে 40 পিক্সেল করে জায়গা ফাঁকা রেখে তারপর কন্টেন্টগুলোকে সাজাও, দ্যাটস ওয়াই সে জায়গাটা ফাঁকা রেখে পর থেকে কী হয়েছে লেখাগুলো শুরু করেছে। তো এখন আমরা চাচ্ছি কি আমাদের এই ডিজাইনটাকে এইরকম বানাতে, তাহলে এখানে দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা কী আছে ব্ল্যাক, তাহলে আমরা যদি এখন ব্ল্যাক দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাক লিখে দিলাম, সেভ দিলাম, এবং আমরা যদি রিলোড দিই তাহলে একটা সমস্যা দেখা যাবে কীরকম ব্যাকগ্রাউন্ডের কালারও ব্ল্যাক আমাদের টেক্সটের কালারও ব্ল্যাক। তারপর আমরা রিলোড দিয়ে দেখি দেখো দুইটাই ব্ল্যাক কালার। ঠিক আছে, তাহলে আমরা এখন কী করব, এখানে আমাদের টেক্সটের কালার আছে কী হোয়াইট, তাহলে আমরা যদি টেক্সটের কালার হোয়াইট করতে চাই তাহলে আমরা জানি ফন্ট যে অ্যাট্রিবিউট সরি ফন্ট যে ট্যাগ সেই ট্যাগের মধ্যে একটা কালার প্রপার্টি আছে। ঠিক আছে, দেখো কালার যদি লেখা শুরু করি তাহলে এই কালার প্রপার্টিতে আমরা এখন চাইলে কালারটাকে বলে দিতে পারি। ঠিক আছে, আমরা কালারে লিখে দিলাম হোয়াইট, আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে দেখো আমাদের এই ফন্টটুকু কী হয়ে গেছে হোয়াইট কালার হয়ে গেছে। তাহলে অলমোস্ট আমরা এখন বলতে পারি আমাদের এই পেজের যে ডিজাইনের উপরের অংশটুকু সেই অংশটুকু এই পেজের ডিজাইনের উপরের অংশের মতো হয়ে গিয়েছে। যদিও একটা জিনিস যদি একটু খেয়াল করো এইখানে বাম দিকে কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু এই যে ডিভিশনটা তার বাম উপর এবং ডান দিকে একটা ফাঁকা জায়গা আছে, তো এই জিনিসটাকেও আমরা রিমুভ করতে পারবো। তো সেইটা রিমুভ করার হয়তো আমরা পরবর্তী লেকচারে দেখার চেষ্টা করব। আরও একটা জিনিস মনে রাখো, আমরা এখানে যে কালারগুলো ব্যবহার করছি সেই কালারগুলো কি একদম সলিড কালার যেগুলো HTML এবং CSS এ আগে থেকে বলে দেওয়া আছে, তাহলে আমরা যদি কাস্টম কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করব। ঠিক আছে, তো তার আগে আমরা একটা ছোট কাজ করে ফেলি, কীরকম আমাদের দেখো যে এই ওয়েব পেজে দেখো এই অংশটুকুতেও কিন্তু একটা বাম দিকে মার্জিন আছে, আবার এই অংশটুকুতেও একটা বাম দিকে মার্জিন আছে বা প্যাডিং আছে, মার্জিন বলো বা প্যাডিং বলো, প্যাডিং হলে ভেতরে আর মার্জিন হলে বাইরে, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এইটুকুকে আমরা একটা মার্জিন দিয়ে করার চেষ্টা করি, আমরা তো আগে প্যাডিং দিয়ে করলাম এখন আমরা মার্জিন দিয়ে করার চেষ্টা করি। তাহলে কী হবে দেখো, আমরা এখন এই অংশটুকু যেখানে লিখেছি দেখো এই অংশটুকু কোন জায়গায় লিখেছি আমাদের এই যে এই অংশটুকু এইখানে লেখা এইখান থেকে লেখাটা শুরু, তাহলে এই পুরো অংশটুকুকে আমরা এখন একটা ডিভিশনের মধ্যে প্রবেশ করিয়ে দিব। ঠিক আছে, আমরা একটা ডিভিশন এখানে লিখলাম এবং ডিভিশনের এন্ড ব্র্যাকেটটা এখানে দিলাম, তাহলে এই পুরোটা একটা ডিভিশন। এবার এই ডিভিশনটুকুতে আমি একটা কী দিতে চাই মার্জিন দিতে চাই, তাহলে কী করব এর মধ্যে আবার স্টাইল লিখব, কারণ কি স্টাইল লিখলে ওর ভেতরে আমরা CSS এর বিভিন্ন অ্যাট্রিবিউট লিখতে পারবো। তাহলে স্টাইলের মধ্যে আমরা যদি এখন একটু মার্জিন লেখা শুরু করি তাহলে দেখো মার্জিন নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমরা এন্টার চাপ দিলাম এবং মার্জিনের মধ্যে আমরা এখন বলে যদি দেই যে কতটুকু মার্জিন আমরা চাই, ফর এক্সাম্পল আমরা মার্জিন চাই হচ্ছে 20 পিক্সেল, এটাকে বলে দিলাম এবং একটা সেমিকোলন দিয়ে সেপারেট করে রাখলাম, এটাকে সেভ দিলাম এবং এটাকে যদি এখন রিলোড দেই তাহলে দেখো এখানে একটা মার্জিন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা লেফট সাইডে একটা মার্জিন তৈরি হয়ে গেছে। এখন আমরা কী করব, আমরা এই সেম কাজটাও নিচে করে ফেলবো, তাহলে নিচে করার জন্য আমরা কী করব এখানেও এই পরের অংশটুকুতেও আমরা কী করব একটা ডিভিশন ট্যাগ লিখব, আমরা এখানে ডিভিশনের ক্লোজিং ট্যাগটা লিখব। এবার আমরা ডিভিশনের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে আমরা জানি স্টাইল নামে, স্টাইল লিখলাম এবং এর মধ্যে আমরা মার্জিন CSS এর যে অ্যাট্রিবিউট, একটা কথা মনে রাখো স্টাইল অ্যাট্রিবিউটটা হচ্ছে HTML এর ডিভিশন ট্যাগের অ্যাট্রিবিউট,
আর মার্জিন এই যে অ্যাট্রিবিউটটা এখন লিখছি আমরা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস এর অ্যাট্রিবিউট, রাইট? তাহলে আমরা মার্জিনের মধ্যে এখানেও 20 পিক্সেল যদি এখন মার্জিন দিয়ে ফেলি, এটাকে যদি সেভ করি এবং এটাকে যদি আমরা এখন রিলোড দিই, তাহলে দেখো এখানেও একটা মার্জিন চলে আসছে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে এই ওয়েব পেজটা আমাদের এখন অলমোস্ট কী হয়ে গেছে, এরকম একটা ওয়েব পেজে রূপান্তরিত হয়েছে। শুধুমাত্র এখানে আমরা একটা বাটন অ্যাড করেছি, যেটা আমরা হয়তো বা পরবর্তীতে দেখবো, বাট আপাতত আমরা যদি এই বাটনটাকে ইগনোর করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু পুরাটা এখন আমাদের এই অংশের মতো হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা যেটা একটু দেখার চেষ্টা করব, যে আমরা এই যে কালার দিয়েছি এখানে, কালারগুলো হোয়াইট বা ব্ল্যাক, সেগুলো একদম সলিড কালার, অর্থাৎ যেগুলো HTML এবং CSS বাই ডিফল্ট সাপোর্ট করে। তাহলে এই কালারগুলোকে যদি আমরা এভাবে না দিয়ে আমাদের কাস্টমাইজড কোনো কালার দিতে চাই, তাহলে কীভাবে দিব? তোমরা একটা কথা হয়তো বা অনেকে জানো, হয়তো বা অনেকে জানো না, প্রত্যেকটা কালারের একটা নির্দিষ্ট কোড থাকে, বা যে কোনো কালারকে আমরা রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ লাল, সবুজ এবং নীল, এই তিনটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ কোনো একটা পাত্রে তুমি যদি কিছুটা লাল রং, কিছুটা নীল রং, কিছুটা সবুজ রং দাও, তাহলে ওটাকে গুলে ফেললে আলটিমেটলি একটা কালার হয়ে যাবে। তাহলে তুমি যে কালারটা চাচ্ছ, সেই কালারটা এই রেড, গ্রিন, ব্লু এর কত পার্সেন্ট কম্বিনেশনে তৈরি হয়েছে, সেই জিনিসটা তুমি যদি জানো বা তুমি যদি সামহ বের করতে পারো, তাহলে সেই কালারটা তুমি এখানে লিখতে পারবা কোনো একটা ওয়ের মাধ্যমে। তো সেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। তার আগে তোমরা যে কোনো কাস্টম কালার যদি জেনারেট করতে চাও, তাহলে তোমরা এখানে কালার হেক্স লিখে গুগলে সার্চ করতে পারো। সার্চ করলে তোমরা দেখবা হেক্স কালার কোড, এখানে একটা ওয়েবসাইট আছে, এবং সেখান থেকে তোমরা বিভিন্ন কালার পিক করতে পারবা। পিক করে দেখবা নিচে একটা কোড লেখা আছে, ঠিক আছে? তো তোমরা যদি এভাবে না করতে চাও, তাহলেও আর একটা ওয়ে আছে, আমি তোমাদেরকে বলি। এখানে তোমরা যদি লেখো কালার পিকার, কালার পিকার লিখে এন্টার দিলে তোমরা দেখবা গুগল নিজেরই একটা কি কালার পিকার তোমাকে দিয়ে দিচ্ছে। এবং এইখানে আলটিমেটলি এই যে কী বলবো, এটাকে সিক বার বলে, এটাকে সিক বার আছে, সেখান থেকে তুমি এটাকে স্ক্রোল করে বিভিন্ন জায়গায় যদি নিয়ে যাও, তাহলে দেখো এই বাম দিকে হচ্ছে তোমার পিক করা কালারটা, যে তোমরা এটাকে ঘুরিয়ে যেটা পিক করছো সেই কালারটা অ্যাকচুয়ালি বাম দিকে দেখানো হচ্ছে তোমাকে এখানে। তাহলে তোমরা যে কালারটা চাও, ফর এক্সাম্পল আমাদের যে ওয়েব ওয়েব পেজ বানাচ্ছি সেটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা কালো না দিয়ে একটু অন্য কালার দিতে চাই, ধরো আমরা একটু ব্লুইশ টাইপের কালার দিতে চাই, তাহলে আমরা এই এই কালারটা মনে করো সিলেক্ট করলাম, ঠিক আছে? আমরা এই কালারটা সিলেক্ট করলাম, তাহলে এই কালারটার কালার কোড দেখো বিভিন্নভাবে দেখানো হয়েছে, রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ রেডের কী বলবো পরিমাণ 6। এটা অ্যাকচুয়ালি কী সেটা আমাদের এখন আসলে ডিটেল জানার দরকার নাই, আমরা আপাতত মনে রাখি রেডের পরিমাণ 6, গ্রিনের হচ্ছে 37 এবং ব্লুয়ের হচ্ছে 115। এই ভ্যালুগুলো যদি আমরা আমাদের যে HTML কোড আছে এখানে সামহ লিখতে পারি, তাহলে আমরা এই কালারটা পেয়ে যাব। এটা একটা কাস্টম কালার, এই কালারটা কিন্তু HTML এর নিজের মধ্যে ডিক্লেয়ার করা নাই। অথবা আরও দেখো এখানেও একটা কোড আছে, এই যে হ্যাশট্যাগ দিয়ে 062573। তাহলে আমরা আপাতত এই হেক্স কালার কোডটাকে, সরি, আমরা আপাতত এই হেক্স কালার কোডটাকে কী করলাম, কপি করে ফেললাম, ঠিক আছে? এবার আমরা এই পেজে যাই, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ব্ল্যাক সেটাকে আমরা ওই কালারে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে আমরা এই দেখো ডিভিশনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার লিখেছিলাম ব্ল্যাক, এটাকে ডিরেক্ট ব্ল্যাক না লিখে এখন যদি আমরা এই যে কালার কোডটা কপি করেছি সেটাকে যদি আমরা পেস্ট করি এখানে, পেস্ট করার পরে সেভ দিয়ে আমরা যদি এখন রিলোড দিই, তাহলে দেখো এই কালারটা কী হয়ে গেছে, আমরা এইখানে যে কালারটা পিক করেছিলাম সেই কালারটার মতো হয়ে গেছে। কেন? কারণ এখানে ব্যাকগ্রাউন্ড কালারে আমরা এই কালারটার কালার কোডটা লিখেছি, ঠিক আছে? তাহলে এই সেম কালারটাকে আমরা আরও একভাবে করতে পারি। কীভাবে? দেখো আমরা অন্য একটা কালার চুজ করি যাতে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এরকম একটা কালার চুজ করলাম, ফর এক্সাম্পল ধরো, তাহলে এই কালারটার RGB এর একটা ভ্যালু আছে, দেখো 113, 7, 184। তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখি, এবং আমরা এখানে কালারটাকে হ্যাশট্যাগ দিয়ে না লিখে আমরা যদি এখানে RGB লেখা শুরু করি, দেখো প্রথমে আসতেছে RGB, আরেকটা আসছে দেখো RGBA। তো RGB এবং RGB এর মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা জানো যে বিভিন্ন কালারের ট্রান্সপারেন্সি বলে একটা কী থাকে, একটা প্যারামিটার বা অ্যাট্রিবিউট থাকে, অর্থাৎ কোনো একটা কালার কতটুকু স্বচ্ছ, তার এই পাশ থেকে ওই পাশ দেখা যায় কি না, অর্থাৎ কাঁচের মতো কি না, যদি কাঁচের মতো হয় তাহলে কতটুকু স্বচ্ছ, এটা যদি প্রকাশ করতে চাও তুমি তোমার একটা কালার দেওয়ার সময়। বিশেষ করে এটা কোন জায়গায় কাজে লাগবে বলো তো, তোমার ওয়েব পেজে একটা লেয়ারের উপর যদি অন্য একটা লেয়ার থাকে সেক্ষেত্রে তোমার এই ট্রান্সপারেন্সি ব্যাপারটা কাজে লাগবে। আমাদের আপাতত লাগতেছে না, আমরা শুধুমাত্র RGBটা ব্যবহার করবো। আমরা RGB এখানে লেখার পরে আমাদের যে কালার কোড দেখো 113, 7, 184, 113 এবার কমা দিয়ে 107, 184 আমরা এটা একটু লিখলাম, লেখার পরে এটাকে সেভ করলাম, এবং সেভ করার পর আমরা যদি এখন একটু রিলোড দিই, দেখো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা
আমাদের কি বলবো ওয়েব পেজের মধ্যে যে কোনো জায়গায় আমরা যে কোনো কাস্টম কালার আমরা পিক করতে পারবো বা ব্যবহার করতে পারবো। তোমরা এই কালার পিকার থেকে যত পসিবল কালার পাওয়া সম্ভব সব কালারকেই এই কালার কোডগুলো দিয়ে যদি এখানে লিখে ফেলতে পারো তাহলে সেই কালারটা তোমরা এখানে দিতে পারবা, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা তোমাদের ওয়েব পেজে বিভিন্ন কালার ইউজ করতে পারো। ওকে, তাহলে আমরা আপাতত এই লেকচারে দেখলাম কিভাবে একটা আমাদের ওয়েব পেজে কিভাবে একটা জায়গা নিতে পারি এবং সেই জায়গার মধ্যে আমরা কিভাবে প্যাডিং দিতে পারি বা মার্জিন দিতে পারি এবং সেই অংশটুকুতে কিভাবে আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারি এবং কালারগুলো আমরা দুইভাগে ব্যবহার করতে পারি দেখলাম। একটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে কালার কোড, আর একটা হচ্ছে আমরা RGB এই একটা মেথড আছে, এটাকে মেথড বলে বা ফাংশন বলে। তোমরা হয়তো বা সি প্রোগ্রামিংয়ে দেখেছো বিভিন্ন মেথড যখন আমরা ব্যবহার করি তখন আমাদের একটা ব্র্যাকেট দিয়ে ব্যবহার করতে হয়। তোমরা যদি এই RGBটা দেখো তাহলে এখানে একটা ব্র্যাকেট আছে, খেয়াল করছো? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেথড যে রেড গ্রিন ব্লু এর একটা ভ্যালিউ নেয় এবং সেটা থেকে তোমাকে একটা কালার জেনারেট করে দেয়। তাহলে এইভাবে বা দুই পদ্ধতিতে আমরা অ্যাকচুয়ালি আমাদের ওয়েব পেজে যে কোনো জিনিসকে কালার দিতে পারি। তো আজকের এই লেকচারে এই পর্যন্তই। আরও একবার বলি, তোমাদের যদি এই লেকচার সম্পর্কিত কোনো তথ্য থাকে তাহলে বা তোমাদের কোনো যদি জানার বিষয় থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা এই সেই বিষয়টা জানাতে পারো, অথবা গাইডলাইন স্কুলের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করে সেখানে তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা পোস্ট করতে পারো। আমি এবং তোমার ফ্রেন্ডরা মিলে সেই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব। তো পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে আশা করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।